একাধ বছর নয় বলতে গেলে টানা ১৯ বছর পর একটি প্রাত্যহিক এক্সপ্রেস ট্রেন পেল পুরুলিয়া উনত্রিশে অগস্ট শুভারম্ভ করা হল টাটানগর পুরুলিয়া রাঁচি এক্সপ্রেস ট্রেনের এবার এই ট্রেন রোজ চলাচল করবে নতুন এই এক্সপ্রেস জেলার পুরুলিয়া বরাভূম এবং কোটসিলা স্টেশনে থামবে রাঁচি অভিমুখে যাবার সময় এই ট্রেন পুরুলিয়া ছাড়বে সকাল সাতটা পাঁচ মিনিটে আবার টাটানগর অভিমুখে যাবার সময় ট্রেনটি সোয়া আটটা নাগাদ পুরুলিয়া স্টেশন থেকে ছাড়বে পুরুলিয়ায় দু মিনিটের স্টপেজ রয়েছে এই ট্রেনের উল্লেখ্য এই ট্রেন টাটানগর থেকে ভোর পাঁচটা পঁচিশ মিনিটে ছেড়ে রাঁচি পৌঁছবে সকাল সোয়া দশটা নাগাদ ফিরতি পথে ট্রেনটি বিকেল পৌনে পাঁচটা নাগাদ রাঁচি স্টেশন থেকে যাত্রা শুরু করে টাটানগর পৌঁছবে রাত সোয়া দশটা নাগাদ ট্রেনটির মোট যাত্রাপথ হচ্ছে দুশো কিলোমিটার বারো কোচের এই এক্সপ্রেসে রয়েছে একটি বাতানুকূল চেয়ারকার ছাড়াও সাধারণ চেয়ারকার ছটি সাধারণ দ্বিতীয় শ্রেণীর তিনটি এবং দুটি এসএলআর কোচ উল্লেখ্য মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রিত্ব ত্যাগ করে মুখ্যমন্ত্রী হবার পর থেকে পুরুলিয়া একটিও নতুন ট্রেন পায়নি এমনকি শেষ প্রাত্যহিক এক্সপ্রেস ট্রেন এই জেলায় দেওয়া হয়েছিল পুরুলিয়া হাওড়া রূপসী বাংলা এক্সপ্রেসকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম রেলমন্ত্রীর সময়কালে এই রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি পুরুলিয়ার জন্য উপহার দেন তিনি বর্তমানে রূপসী বাংলা এক্সপ্রেস জেলার সব থেকে জনপ্রিয় ট্রেনগুলির অন্যতম রূপসী বাংলার পর কেটে গেছে উনিশটা বছর এত বছর পর আরেকটি প্রাত্যহিক এক্সপ্রেস চালু হয় এদিন উচ্ছ্বসিত হয়ে যান জেলার মানুষ তারা বলেন টাটানগর এবং রাঁচি এই দুটি স্টেশনেই বিপুল পরিমাণ যাত্রী পুরুলিয়া থেকে যাতায়াত করেন এতদিন রাঁচি থেকে পুরুলিয়া ফেরার শেষ ট্রেন ছিল দুপুর তিনটে কুড়ি মিনিটে যে ট্রেনটির নাম রাঁচি খড়গপুর মেমু প্যাসেঞ্জার একইভাবে রাত্রে টাটা যাবার কোনো ট্রেনই ছিল না নতুন এই ট্রেনটি শুরু হয়। বিকেল পর্যন্ত অনেকেই রাঁচিতে নিজেদের কাজকর্ম করতে পারবেন একইভাবে রাত হয়ে গেলেও টাটানগর যেতে পারবেন এই জেলার মানুষ টাটানগর থেকে সকালবেলাতেও থেকে প্রথম ট্রেন হবে নতুন এই এক্সপ্রেসটি